সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা এইচএসসি পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব, বিষয় অর্থনীতি, দ্বিতীয় পত্র। বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের বিন্যাস করো, দ্রুত শিল্প উন্নয়নে কোন ধরনের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত, মতামত দাও। বন্ধুরা, কয়েকটি নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটির উত্তর করতে হবে। এগুলো হলো শিল্পের শ্রেণী বিন্যাস, রপ্তানিমুখী শিল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ। বন্ধুরা, এখন সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। অ্যাসাইনমেন্টটির উত্তরটি শুরু করার আগে তোমাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। বাংলাদেশের শিল্পের শ্রেণী বিন্যাসকরণ, আকার অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু সাইজ। বাংলাদেশের শিল্পসমূহ আকার অনুযায়ী বা আকারের ভিত্তিতে মূলত তিন প্রকার, এগুলো নিচে ব্যাখ্যা করা হলো। বৃহৎ শিল্প, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। বৃহৎ শিল্প বলতে বড় শিল্প বোঝায়, অর্থাৎ যে শিল্পে অধিক মূলধন, অনেক শ্রমিক ও প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথা উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ অথবা বৃহদায়তন শিল্প বলা হয়। এখানে উল্লেখ্য, বাংলাদেশের শিল্প অনুযায়ী যে শিল্প কারখানায় 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি বাংলাদেশের শিল্পের উদাহরণ। দুই, মাঝারি শিল্প, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। বাংলাদেশ শিল্প আইন বা কারখানা আইন অনুযায়ী যে কারখানায় 20 জনের বেশি কিন্তু 230 জনের কম শ্রমিক নিয়োজিত আছে তাকে মাঝারি শিল্প বলে। মাঝারি শিল্প মূলত বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের মাঝামাঝি অবস্থান করে। মাঝারি শিল্প বৃহৎ শিল্পের ন্যায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে, তবে মূলধন তুলনামূলকভাবে বৃহৎ শিল্প অপেক্ষা কম ব্যবহার করে। বাংলাদেশ বহু সংখ্যক মাঝারি শিল্প গড়ে উঠেছে এবং উঠছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প, দিয়াশালা শিল্প ইত্যাদি। তিন, ক্ষুদ্র ও কুটির শিল্প, স্মল অ্যান্ড কোয়ার্টার্স ইন্ডাস্ট্রি। সাধারণ অর্থে ক্ষুদ্র ও কুটির শিল্প একই অর্থে ব্যবহৃত হয়, তবে সূক্ষ্ম অর্থে এ দুইয়ের পার্থক্য আছে। বাংলাদেশে কারখানা ও শিল্প আইন অনুযায়ী যে কারখানায় সর্বোচ্চ 20 জন শ্রমিক কাজ করে তাকে ক্ষুদ্র বা কুটির শিল্প বলে। তবে এখানে উল্লেখ্য, ক্ষুদ্র শিল্পে ভাড়া করা শ্রমিক ও বিদ্যুতায়িত ব্যবহৃত হয়, তাছাড়া ক্ষেত্র বিশেষে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। কুটির শিল্প মূলত পারিবারিক শ্রমিক দ্বারা পরিচালিত হয় এবং বিদ্যুৎ ব্যবহৃত হয় না। মোট কথা, স্থানীয় কাঁচামাল, কম মূলধন ও পরিবারের সদস্য দ্বারা কুটির শিল্প বিভিন্নভাবে দ্রব্য উৎপাদন করে থাকে। বাংলাদেশে তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, বিড়ি শিল্প, লবণ শিল্প ইত্যাদি হলো কুটির শিল্প। খ, কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্প সমূহকে তিন ভাগে ভাগ করা যায়। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো। এক, ভোগ্য দ্রব্য শিল্প। যেসব শিল্প কারখানা সরাসরি মানুষের ভোগ্য উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগ্য শিল্প দ্রব্য বলে, যেমন সাবান শিল্পে চিনি শিল্প, সিগারেট শিল্প ইত্যাদি। বাংলাদেশ একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এখানে ভোগ্য শিল্পের গুরুত্ব অত্যাধিক। দুই, মাধ্যমিক দ্রব্য শিল্প। যে সকল উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে, আর এই মাধ্যমিক দ্রব্য যে সকল কারখানায় তৈরি হয় তাকে মাধ্যমিক দ্রব্য শিল্প বলে। যেমন সুতা একটি উৎপাদিত দ্রব্য যা বস্ত্র শিল্পে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাই সুতা শিল্পকে মাধ্যমিক শিল্প বলে। মূলধনী দ্রব্যের শিল্প, বাংলাদেশে মূলধনী বা ভারী শিল্প নেই বললে চলে, তবে একটি দেশের অর্থনীতি ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই মূলধনী শিল্প। মূলধনী দ্রব্য যে কারখানায় তৈরি হয় তাকে মূলধনী শিল্প বলে। রপ্তানিমুখী শিল্পের তালিকা, পাট, বাংলাদেশের কৃষি প্রধান দেশ, পাট বাংলাদেশের একটি অর্থকরী ফসল, দেশে ও বিদেশে পাটের চাহিদা ব্যাপক, পাট থেকে বিভিন্ন রকমের পণ্য উৎপন্ন করা হয়, এগুলো রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ পাটের চাহিদা, গুরুত্ব ও মর্যাদা রয়েছে বিশ্বব্যাপী। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং কাঁচা পাট অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ তথ্য থেকে জানা যায় যে 2020-21 অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ের বিভিন্ন পণ্য রপ্তানি করে $391 কোটি আয় করেছে দেশ। এর মধ্যে 10 কোটি 35 লাখ 10 হাজার ডলার এসেছে পাট ও পাট পণ্য থেকে।
বাংলাদেশে তোষা ও মেস্তা এই তিন জাতের পাটের চাষ হয়। দেশি পাটের আঁশ সাদা, তোষা পাটের আঁশ লালচে এবং মেস্তা পাটের আঁশ অপেক্ষাকৃত মোটা হয়ে থাকে। বস্ত্র শিল্প, বস্ত্র শিল্পের চারটি অংশ সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন, রংকরণ ও প্রিন্টিং এবং তৈরি পোশাক। বিভিন্ন পর্যায়ের সমস্যার মধ্যে বিভিন্নতা রয়েছে এবং সমাধানের চেয়েও এজন্য পার্থক্য রয়েছে। বাংলাদেশ সাম্প্রতিককালে সুতা উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 1991-92 সালে বাংলাদেশে 59.8 মিলিয়ন কেজি সুতা উৎপাদিত হয়। 1996-97 সালে তা বেড়ে দাঁড়ায় 109.9 মিলিয়ন কেজি। তা সত্ত্বেও বাংলাদেশ সুতা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। সুতা চাহিদা শতকরা 40% সুতা দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট সুতা আমদানি করা হয়। বাংলাদেশে সম্প্রতিকালে বস্ত্র উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, তবে এই সময়ে রাষ্ট্রীয় খাতে পরিচালিত বৃহদায়তন মিলগুলো উৎপাদন হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তা চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম নয়। বর্তমানে দেশে উৎপাদিত বস্ত্রের ব্যবহার দ্বিবিধ। প্রথমত, দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ। দ্বিতীয়ত, দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চাহিদা আংশিকভাবে পূরণ। বস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় বাংলাদেশ বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করে। বাংলাদেশ রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য গড়ে 2 থেকে 3 বিলিয়ন গজ বস্ত্র আমদানি করে। চা, চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ও রপ্তানি ফসল। চা শিল্প গ্রামীণ কর্মনিয়োগ সুযোগ, বিশেষত মহিলাদের কর্মনিয়োগ সুযোগ দেয় এবং গ্রাম অঞ্চলে দরিদ্র বিমোচনে অবদান রাখে। বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত 10 বছরে এই বৃদ্ধির গড় বার্ষিক হার শতকরা 3%। বাংলাদেশে 1997-98 সাল এ মোট 58.61 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। সম্প্রতিকালে দেশে উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ বেশি হারে বৃদ্ধি পেয়েছে, এজন্য রপ্তানির পরিমাণ কমে গেছে। বাংলাদেশে বর্তমানে 158টি চা বাগান রয়েছে, এর অধিকাংশ বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত। তৈরি পোশাক, তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্প বাংলাদেশে একটি দ্রুত বিকাশমান শিল্প। এটি পুরোপুরি রপ্তানিমুখী শিল্প। 1977-78 সালে তৈরি পোশাক কারখানা ছিল মাত্র 9টি, বর্তমানে এই সংখ্যা 3000-এর কাছাকাছি। 1981-82 সালে দেশে 0.13 মিলিয়ন ডজন পোশাক তৈরি হয় এবং 1998-99 সালে প্রায় 74 মিলিয়ন ডজন তৈরি পোশাক উৎপাদিত হয় এবং এ থেকে $3.2 বিলিয়ন রপ্তানি আয় হয়। একই বছরে নিটওয়্যার শিল্প রপ্তানি আয়ের পরিমাণ $1.15 বিলিয়ন। এই উভয় উৎস থেকে দেশে শতকরা 75% রপ্তানি আয় হয়। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার আমেরিকা, যুক্তরাষ্ট্র ও কানাডা। নিটওয়্যার দ্রব্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। বাংলাদেশি রপ্তানি পণ্য এসব দেশে কিছু বাণিজ্যিক সুবিধা ভোগ করে। এটি একটি আমদানি নির্ভর শিল্প। এই শিল্পের প্রয়োজন উপাদান আমদানি করতে এই শিল্পের রপ্তানি আয়ের প্রায় 70% ব্যয়িত হয়। উল্লেখ করা প্রয়োজন যে এই শিল্পের জন্য প্রয়োজনীয় বোতাম, জিপার, কার্টন ইত্যাদি বেশিরভাগ এখন দেশে তৈরি হয়। চামড়া, চামড়া শিল্প একটি রপ্তানিমুখী শিল্প। বর্তমানে বাংলাদেশে 200টিরও অধিক চামড়াজাত দ্রব্য তৈরি কারখানা আছে। এর মধ্যে চামড়া পাকা করার কারখানা আছে 40টি। দেশে 140 মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়, এর শতকরা 80% গরুর চামড়া। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে শিল্প উন্নয়নে সরকারি নীতি পিপিপি প্রকল্প গ্রহণ। 13-1 চুক্তিকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমত পিপিপি কর্তৃপক্ষ বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে কোনো প্রকল্প অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে যে কোনো প্রকল্প চিহ্নিত ক্রমে উহা পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য পিপিপি প্রকল্প গ্রহণ করিতে পারবে। পিপিপি প্রকল্প অনুমোদন। 14, পিপিপি প্রকল্পের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভা কমিটি কর্তৃক ক্রমবাদিত হইবে। জাতীয় অগ্রাধিকার প্রকল্প। 15-1 দেশে আর্থসামাজিক উন্নয়নে ত্বরান্বিত করার বা জনসাধারণের বড় ধরনের কোন দুর্ভোগ দ্রুত নিরসনের প্রয়োজন চুক্তিকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমত পিপিপি কর্তৃপক্ষ মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে যে কোনো প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করিতে পারিবে। 16 পিপিপি প্রকল্পের সরকারি আর্থিক অংশগ্রহণ। 16 সরকার পিপিপি প্রকল্পে নিম্ন বর্ণিত কর্মকাণ্ডের বিপরীতে অর্থ প্রদান করিতে পারিবে, যথা ক, খ, গ, ঘ, উম। অনুদান প্রদানে সরকারের ক্ষমতা। 17 পিপিপি প্রকল্পে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করিবার জন্য সরকার বোর্ড অফ গভর্নর্স এর সুপারিশের ভিত্তিতে সরকারি গেজেট সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা প্রণোদনা ঘোষণা করিতে পারিবে। চুক্তিকারী কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী। 18-1, 3, 4, উপধারা 3,
সুপ্রিয় বন্ধু, এটা ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর। এরকম আরো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।